হ্যালো ফ্রেন্ডস, আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে তুলে ধরব এরকম ছোট কাটিং থেকে জবা গাছের চারা কিভাবে করবেন এই শীতের সিজনে। তো দেখুন, এরকম 1 ইঞ্চি পরিমাণে কাটিংগুলো করতে হবে প্রথমে। তো কাটিংয়ের এখানে মাঝে একটি কুচি রেখে দিয়ে আমি মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের 3টি কাটিং করে নিলাম। এরপর কাটিংগুলোকে বসানোর আগে ব্যবহার করব অ্যালোভেরার জেল। তো শীতের সিজনে এটাই কিন্তু সবথেকে ভালো উপায়, কারণ এ সময় শেকড় সহজে বাইর হতে চায় না ঠান্ডার কারণে। তবে এভাবে কাটিংয়ের গোড়ায় অ্যালোভেরার জেল লাগিয়ে নিলে সহজেই শেকড় কিন্তু বাইর হবে। এজন্য এই কাটিংগুলোকে বসানোর আগে এভাবে অ্যালোভেরা লাগিয়ে নিয়ে আপনারা বসাবেন, তাহলে দেখবেন সহজেই চারা হবে। তো কাটিংগুলো বালি, মাটি বা কোকোপিটের মধ্যে এভাবে বসাতে পারেন। আমি এখানে নর্মাল বালি নিয়েছি। ডিসেম্বর বা জানুয়ারিতে আপনারা যদি কাটিং বসাতে চান তাহলে এভাবেই বসান, এতে দেখবেন সহজেই চারা হবে। আমি এখানে ছোট্ট কাটিংগুলো বসিয়ে নিলাম। এছাড়াও আপনারা বড় কাটিং এভাবে গ্রো করতে পারেন। কাটিংগুলোকে বসানোর পর জল দিতে হবে। তো এই জল দেওয়া কাজটি 2 দিন পরপর আপনারা করে যাবেন, তাহলে এই ডালগুলো কিন্তু সহজেই শুকোবে না। আর না শুকোলে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে এখান থেকে সহজেই শেকড় চলে আসবে এবং পরবর্তীতে ভালো চারা হবে। অন্য সিজনের তুলনায় শীতে কিন্তু চারা তৈরি হতে সময় একটু বেশি লাগবে, কারণ এ সময় ঠান্ডা থাকার কারণে শেকড়গুলো দেরিতে বাইর হয়। তো মোটামুটি 25 থেকে 30 দিন সময় লেগে যাবে জবা গাছের কাটিং থেকে এভাবে চারা হতে। তো দেখুন, আমার এই কাটিংগুলোর থেকে কিন্তু শেকড় চলে এসেছে। তো ছোট্ট কাটিং এভাবে বসালেও চারা করতে পারবেন, এর পরিবর্তে বড় কাটিংও আপনারা গ্রো করতে পারবেন। তো দেখুন, প্রত্যেকটি চারার থেকে কিন্তু খুব সুন্দর শেকড় বাইর হয়েছে। তো শীতেও এই পদ্ধতিতে আপনারা চারা তৈরি করে রাখতে পারেন। এই চারাগুলো এ সময় তৈরি করে রাখলে মোটামুটি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে গ্রোথ নিতে শুরু করবে। জবা গাছের চারা আমাদেরকে প্রচুর দামে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হয়। তো এজন্য আপনাদের প্রিয় পছন্দের গাছগুলো থেকে এ সময় কিন্তু এভাবে চারা তৈরি করে রাখতে পারেন, তাহলে এই চারাগুলোর থেকেই ভালো ফুল পাওয়া যাবে সিজনে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম চারা তৈরির ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।